নরসিংদীর রায়পুরায় চর আড়ালিয়া ইউনিয়নের খামারপাড়া এলাকায় পাকা রাস্তা নির্মাণে মানবিহীন ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের এলজিইডি লোকজনকে ম্যানেজ করে দায়সারাভাবে রাস্তার কাজ করছেন ঠিকাদার বলে জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়কটির নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। মানবিহীন ইটের খোয়া ব্যবহারের মধ্য দিয়েই শেষ হতে চলেছে রাস্তার কাজ। রাস্তার পাশের মাটি ভরাটও করা হয়েছে কোনো মতে। স্থানীয়ভাবে রাবিশ বলে পরিচিত এমন ইটের খোয়া দিয়েই চলছে রাস্তার পুরো সাববেজের কাজ। ইটের গুঁড়া মিশ্রিত ব্যবহার অযোগ্য ইটের খোয়া রাস্তায় বিছিয়ে স্প্রেডিং বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে ইউনিয়নটির হাজার হাজার মানুষ। রাস্তা নির্মাণে যে ধরনের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে তা দিয়ে কোনো কাজ হয় না। মানবিহীন ইটের খোয়া ব্যবহার করে ঠিকাদার এভাবে কাজ শেষ করলে অল্প দিনের মধ্যেই রাস্তা দেবে ও কার্পেটিং উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তাই ভালো খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অনুরোধ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্র জানায়, খারাপ ইটের খোয়া দেওয়ার সত্যতা পাওয়া গেলে ঠিকাদারকে খারাপ খোয়া পরিবর্তন করে ভালো খোয়া দিতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গে থাকুন।